माता की जय। अल्लाह ने गुलामी जोर से बोलो वंदे मातरम वंदे मातरम। अल्लाह ने गुलामी जोर से बोलो वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। पिताजी कोई शक्ति ना जिंदाबाद जिंदाबाद। पिताजी कोई शक्ति ना जिंदाबाद जिंदाबाद। বিবেকানন্দ বিবেকানন্দ ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিবেকানন্দ স্বামীজি জয় তু স্বামীজি জয় তু বিবেকানন্দ স্বামী জি কা ক্যা সন্দেশ সুন্দর সোহানা ভারত দেশ স্বামী জি কা ক্যা সন্দেশ। গতকাল দিল্লির জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে সেখানকার দায়িত্বে থাকা বাম ছাত্র সংগঠন এবং তাদের সহযোগিতায় তাদেরই অঙ্গুলিনে চলা সেখানকার ছাত্র ছাত্রীরা যারা বাম নীতি নিয়ে কাজ করে তারা আমাদের ভারতের যুব পুরুষ, আমাদের সকলের আদর্শ, আমাদের সকলের প্রাণর পুরুষ স্বামী বিবেকানন্দের মূর্তি সেখানে ভাঙা হয় এবং তার যে গেরুয়া বসন ছিল সেই গেরুয়া বসনটি ছেঁড়া হয় এবং অকথ্য ভাষায় ওখানে বাজে বাজে শব্দ ব্যবহার করা হয়। তার ঘটনাটা আমরা দেশ জুড়ে প্রত্যেকটা আপনাদের ইলেকট্রনিক্স মাধ্যমে আমরা দেখতে পেরেছি এবং আমরা যেটুকুনি জানতে পেরেছি যেটা সেখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের ধরা পড়া গেছে এবং তাদের বিভাগীয় তদন্তের মাধ্যমে সেখানে আনা হবে কারা রয়েছে। তো জেএনইউর ক্যাম্পাস থেকেই আমরা দেখেছিলাম একসময় কানাইয়া কুমার ভারতের টুকরো টুকরো এবং ভারতকে টুকরো টুকরো করার স্লোগান পর্যন্ত নিয়ে এসেছিল। শুধু জেএনইউ নয়, জেএনইউ যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে থেকেও আমরা দেখেছি যে দেশদ্রোহিতার যে বার্তা, দেশকে টুকরো টুকরো করার যে তাদের যে উদ্দেশ্য তারা বারবার সেখানে তারা তুলে ধরেছে। এই ঘটনা যখন ঘটানো হলো তখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পশ্চিমবঙ্গ প্রদেশ জুড়ে প্রত্যেকটা নগর স্তরে এবং কলেজ জুড়ে আমরা আজকে কালা দিবসের ডাক দিয়েছি, যেখানে ভারতের সভ্যতা, ভারতের মনীষী, ভারতের ঐতিহ্যকে এই দেশদ্রোহীরা চিরন্তন অপমান করে যাচ্ছে এবং তাদেরকে অসম্মান করে যাচ্ছে। সেখানে বর্তমানে দায়িত্বে থাকা রাজ্যের শাসক দলও তাদেরকে মদত করছে। আপনারা দেখতে পেয়েছেন যে কোনো রকম রাজ্যের শাসক দল এখনও পর্যন্ত কোনো রকম মন্তব্য করেনি। কেন বর্তমানে দায়িত্বে থাকা রাজ্যের শাসক দলরা কেন মন্তব্য করছেন না, তাদের ছাত্র সংগঠনরা কেন পথে নেমে আজকে প্রতিবাদ করে তুলছে না, আমাদের কাছে তাদের প্রশ্ন এটাই কি দিদি আর ভাইপোর এরকম যে সেটিংটা তারা যে করে এখানে চালাচ্ছে, মানে টিএমসিপি আর এসএফআই, এর মধ্যে বোঝা যাচ্ছে যে নিজেদের ঐতিহ্যকে, ভারতের সংস্কৃতিকে, ভারতের মনীষীদের যে বার্তাটা সেখানেও তারা মানে সেই জায়গাটাও তারা নষ্ট করে দিচ্ছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ঘটনাটার তীব্র থেকে তীব্র নিন্দা জানায়, ঘটনার বিভাগীয় তদন্ত জানায় এবং এই যে দেশদ্রোহী কারা যারা রয়েছে, যারা প্রতিনিহিত অঙ্গুলি হেলনে দেশের ভারতের ভাবমূর্তি নষ্ট করছে, ভারতের মনীষীদের অসম্মান জানাচ্ছে, ভারতের ঐতিহ্যকে ক্ষতি করতে চাইছে, তাদের সাথে যারা যারা রয়েছে এবং এই যে সেটিংয়ের গেমটা চলছে, আগামী ডিসেম্বর মাসেই দেখতে পারবো আমরা যে কলেজে কলেজে ছাত্র ভোট হবে সেখানে এটা বিশাল বড় ইস্যু হবে যে কেন তারা সেটিংয়ে চলছে সেটা জনসমক্ষে আনতে হবে। আমার নাম শুভেন্দু পল, ব্যারাকপুর ভাঙের আমি প্রমুখ আছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।